चुके हैं हम सभी के जनप्रिय नेता संजय दास संजय बख्शी जी। संजय डलौजी यूथ बॉयज एसोसिएशन के तरफ से 20 नेताजी सुभाष रोड कोलकाता में गुरुवार को शाम 4 बजे जोरासाकू के लोकप्रिय विधायिका स्मिता बख्शी एवं जोरासाकू के पूर्व विधायक संजय बख्शी के द्वारा दीप प्रज्वलित करके श्यामा पूजा काली पूजा का उद्घाटन किया गया। इसका आयोजन करण सोनकर ने किया था। इस मौके पर उपस्थित से वाइस चेयरमैन जय सोनकर, कार्यकारी अध्यक्ष विनोद सोनकर, रवि सोनकर, उपाध्यक्ष दीपक सोनकर, गौतम सोनकर, शशि सोनकर, चंदन सोनकर, दिनेश गुप्ता, शिव जायसवाल, जीत नारायण सिंह, सचिव विनोद लोधा, जन्मेजय पांडे, दारा सिंह, सह सचिव संजय मिश्रा, गोविंदो दास, राजेंद्र चौरसिया, कोषाध्यक्ष मुन्ना शाह, सह कोषाध्यक्ष श्रीकांत सोनकर, विक्की गुप्ता एवं संयोजक श्याम सोनकर ने सभी को उत्तरीय ओढ़ा कर स्वागत किया। आप कट रहे हैं, आप थोड़ा सा छप जाइए, छप जाइए, छप जाइए, हाँ छप जाइए, बस ठीक है, दूसरे पर दादा इधर कर लेते हैं ना, दादा जय सुनकर प्रणाम जी अच्छी है दादा বর্ষের পুজো শ্যামা পূজা শুভ উদ্বোধনী অনুষ্ঠান। আমরা করোনা আবহের মধ্যেও যেভাবে দুর্গাপূজার উৎসব প্রশাসনিক সরকারি দায়িত্ব মেনে বিধিনিষেধ মেনে পালন করা হয়েছে, শ্যামা পূজাও সেই বিধিনিষেধ মেনেই মানুষ সচেতনার সঙ্গে শ্যামা পূজা উৎসব পালন করবে। মায়ের কাছে আমাদের এটাই প্রার্থনা, আমাদের অসুর নানা অসুরের হাত থেকে রক্ষা করো এবং মানুষ যেন সকালে সুস্থ থাকে, ভালোভাবে পূজার দিন আনন্দে কাটাতে পারে এবং পুজোর পরেই আমাদের ছট পূজা, জগদ্ধাত্রী পূজা,
দিদি হাইকোর্ট যে রায় দিয়েছে বাজি ফাটানোর জন্য আপনি মানে জনগণকে আপনি কি বলবেন? ডাক্তারের পরামর্শ মতো মেনে চলা উচিত। ডাক্তাররা যখন বলছে যে বাজি না ফাটালে মানুষ সুস্থ থাকবে, সে নিশ্চয়ই সেটা মানা উচিত সকলের, এবং প্রশাসনিক যেভাবে বিধিনিষেধগুলো বলছে সেগুলোই মানা উচিত। মেসেজ একটাই মানুষের কাছে, যে মানুষ যেন সচেতন থাকে এবং ওই করোনা নামক অসুরের হাত থেকে যেন সকলে সাবধানে থাকে। শ্রী শ্রী সরনা মায়ের পুজোর উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিধায়ক স্মিতা বক্সি একটু আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন। এখানে সভাপতি থেকে শুরু করে সকলেই আছেন, সদস্যরা, অর্গানাইজার আছেন, করণ সরকার এবং যার উদ্যোগে যিনি কনভেনার শ্যাম কুমার সরকার থেকে শুরু করে সবাই এখানে পুজোতে যুক্ত। এবং এই পুজো ৯ বছর ধরে হচ্ছে, কোনো কোনো জায়গায় ৬১ বছর। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রিস পার্কে একটা পুজো উদ্বোধন করেছেন, ৬১ বছরের পুজো। এটা ব্যাপারটা এটা নয়, এখানে অনেক পুজো আছে, আবার এই পুজোটাও ৯ বছর ধরে তার একটা গুরুত্ব আছে। যত মায়ের পুজো, আমরা যারা ধর্মে বিশ্বাস করি যত মায়ের আরাধনা করবো, মাকে মায়ের কাছে আরাধনা করে মায়ের কাছে অগ্র নিবেদন করবো, পুষ্পাঞ্জলি দেবো, মাকে বলবো মা শক্তি অশুভ শক্তির অশুভ শক্তির বিনাশ করো, শুভ শক্তির সঞ্চার করো। আর এখন তো আরও ব্যাপকভাবে বলতে হবে মায়ের কাছে, আর আমি বিশ্বাস করি এই মাই আমাদের এই যুদ্ধে জয়ী করবেন। করোনা নামক যে অবস্থার মধ্যে দিয়ে বিশ্বব্যাপী মানুষকে আলাদা করে দেবার যে প্রয়াস, এই অসুখ বিসুখ আমি জানি না, কিন্তু এর বিরুদ্ধে বাস্তবে আমরা মনুষ্য সমাজ মানুষ সকলে মিলে আমরা বদ্ধপরিকর, কিন্তু চাই মায়ের আশীর্বাদ, মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে অগ্র নিবেদন করে আমরা সবাই বলবো আগামী পরশু দিন থেকে যে পুজো মায়ের, যে মা আমাদেরকে শক্তি দিন, করোনা নামক এই অসুর শক্তিকে আমরা যেন নির্ধারণ করতে পারি। বিহারের ইলেকশনকে বারে থা বতায়, বিহার ইলেকশন মে এনডিএ কে সরকার হুয়ে উপর কে রিয়েকশন হ্যাঁ? রিয়েকশন একশন কি কোই বাত নেই হ্যাঁ, ইসমে বিজেপি আর বিহার মে বিজেপি আর নীতিশ কা সরকার তো থাই, আর হুয়া কোই বড়া বাত নেই হ্যাঁ। দেখনে হ্যাঁ অপোজিশন একটু তো তেহলকা মচায়া হুয়া পর জিস তরিকা সে আয়া, আর ডিটেলস হাম লোগ কা পাস মে খবর নেই হ্যাঁ। হাম লোগ কা ভি পার্টি কা বহুত আদমি হুয়া পর হ্যাঁ, সব ছানবিন কর রা হ্যায়। এ তো জো ইলেকশন মে জলদি সে জলদি জো বটন দবা করকে জো ইলেকশন হুয়া আর উসমে ইতনা দেরি নেই লাগতা হ্যায়, তো হামারা বিশ্বাস বঙ্গাল মে হাম লোগ তৃণমূল কংগ্রেস কা ওয়ার্কার নেতা হোনে কা নাতে আর জো ভি কিয়া জেসা ভি কিয়া জনতা কা দরবার মে ও প্রতিষ্ঠিত হোনে নেই পায়েগা, আর ইস তরিকা সে কিয়া কর সকতা হ্যায়, মগর ফির ভি বিরোধী দল দিখা দিয়া যে আপকা মোদী সরকার কা ইয়ে রেজাল্ট দেখতে হুয়ে ইয়ে মালুম হোনা চাইয়ে, বহুত জগা মে তো 1000 কা ডিফারেন্স হুয়া আর ইস তরিকা সে ইলেকশন হুয়া, কই জগা মে ক্যা কিয়া ভগবান জানে আল্লাহ জানে কিস তরিকা সে এই লোক জো হ্যায় ইতনা লেট করবায়া, কই কই জগা মে বহুত কুছ হুয়া হ্যায়, মগর উসকা বারে মে তো ডিটেলস আমি নেই বল পাউঙ্গা, আর ফির ভি বলতা হ্যায় বিরোধী দল একত্রিত হোকর কে জো কাম অসম্ভব হ্যায় উসকো সম্ভব কিয়া, মান্যতা নেই। তবে পুজো নিয়ে অনেকে বিরোধিতা করছে, এ ব্যাপারে একটু বলুন। পুজো নিয়ে কারা বিরোধিতা করছে? এটা পশ্চিমবাংলার মাটি, পশ্চিমবাংলার মাটি শক্ত ঘাঁটি। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষের জন্য তাদের পুজো অর্চনা মিছিল সভা সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সজাগ আছেন, এবং কে পুজো বন্ধ করবে
যারা ধর্মে বিশ্বাস করে তাদের পুজো বন্ধ করে দেবে, কেউ আবার বলবে এখানে ধর্মে বিশ্বাস করি বলে আমরা, কেউ বলবে যে আমরা ঈদ হবে না, মহরম হবে না। পশ্চিম বাংলায় সব কিছু হবে, পশ্চিম বাংলায় বিভিন্ন ধর্মের মানুষের বাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান হচ্ছে পশ্চিম বাংলা। তো এটা কোনো নতুন করে বলার নেই, যারা বলছেন তারা নিজেদের আখের গুছাবার আর অস্তিত্ব রাখার কথা বলছেন। এভাবে ভেদাভেদ করে, মানুষের মধ্যে ভেদাভেদ করে কোনো দিন রাজনৈতিকভাবে সামাজিকভাবে জয়ী হওয়া যাবে না। সমাজসেবা আমাদের যেখানে যত কর্পোরেশন স্কুল সব বাচ্চাদেরকে বই খাতা পেন জলের বোতল টিফিন সব ডিস্ট্রিবিউট করে, স্কুলের ব্যাগ এগুলো দেয়, আবার যারা গরিব লোক আছে তাদের কাপড় জামা এসব দেওয়া হয়। এছাড়া আপনাদের এই পুজো কটা দিন কী কী হয়? এই হয় তারপরে এখানে মায়ের ভোগ আট দিন নদিন চলে, সকালবেলা সবজি দিয়ে রাত অবধি চলতে থাকে খাওয়া, এই বছর আমরা করতে পারিনি। কতজন লোক আপনাদের এখানে ডেইলি? কম ধরে রাখুন 10-12 হাজার লোক ডেইলি খায়। আমি হচ্ছি ডেলিভারি ইউথ বয়েজ অ্যাসোসিয়েশনের কনভেনার। রাজনীতিতে তুলপার হয়েছে, যে কোনো আনুষ্ঠানিক এ নিয়ে যেরকম তুলপার হয়েছে সেই পুজোর মধ্যে সেই পুজোটা সেরকম পুজোর সঙ্গে এখন সেটা একটু হওয়া যাচ্ছে না। হাইকোর্টের নানারকম নির্দেশগুলি এনে চলে করতে হচ্ছে, দিদিও ভিড় এড়িয়ে চলতে বলছেন, সেরকম স্যানিটাইজার মাস্ক বিতরণ করার কথা সমাজে বলা হয়েছে, সেরকম কীরকম কী ব্যবস্থা আপনারা মন্দিরে ক্লাবে তাতে কিছু করছেন আপনাদের ক্লাবে? তখন আপনি তো দেখছেন কোনো উৎসব হচ্ছে না। আমরা পুজো একটা সিস্টেমেটিক ভাবে যেরকম হয়, মানুষ যত দূরে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা আমরা করে আশেপাশের লোককে কিছু নিয়ে আমরা পুজো কোনোভাবে করছি। হাইকোর্ট নির্দেশানুসার আপনি ভিড় করবেন না, জ্যাম করবেন না, পাটাকা বাজাবেন না, হাইকোর্ট পুরো নির্দেশ মেনেই আমরা কোনো কাজে নেমেছি। বিশালভাবে যে ডেকোরেশন হতো এইদিকে, ভান্ডারা লাগাতার 7-8 দিন চলতো, আপনি শ্যামা শঙ্কর থেকে শুনলেনই, মতলব খাবার একটা আলাদা আনন্দ উৎসব, মতলব অন্তকূট যাকে বাংলাতে বলা যায়, বিশালভাবে হতো। গরিব ছেলে ছাত্র ছাত্রী তাদেরকে নিয়ে কাপড় জামা পেন পেন্সিল দিয়ে ওদেরকে আমরা যত গাইড করতে পারি আমরা সহযোগ করি এই সংস্থা থেকে। লেখে কোভিড কাল আছে, পুরো বিশ্বব্যাপী যেরকম নির্দেশ আছে সেভাবে আমরা মেনে চলছি। স্যানিটাইজার আছে, দেখুন মাস্ক আছে, আমরা নিজের মধ্যে কিছু কম লোককে ডেকেছি কি ভিড়টা না হোক। উৎসব মধ্যে আমাদেরকে তো উপর থেকেই নির্দেশ আছে, কোনো মঞ্চ হবে না, কোনো আয়োজন হবে না, পুজো একটা শিষ্টাচার মধ্যে হবে, আপনারা ভিড়ভাড় করবেন না। আপনি দেখছেন আমরা যাকে কিছু লোককে ডেকেছিলাম, সুমিতা বক্সি এসে আমাদের উদ্বোধন করলেন, সঞ্জয় বক্সিজির সাথে ছিলেন, তারপরে আমরা ভাই যত আছি তার মধ্যে কিছু লোককে আমরা ডেকেছি, সবাইকে আমরা ডাকিনি ভয়ে কি অনেক ভিড় হয়ে যাবে, আবার থানা পুলিশ বলবে কি আপনারা নিজের সামনে এসে আপনারা ভিড় গঞ্জাম করে দিন, তাকে মেনে আমরা আপনার মতন বুদ্ধিজীবী লোককে নিয়ে আমরা যা সিস্টেম হয় সেভাবে আমরা চলে। ছট পূজা মে ভি কোই সামাজিক কাজ করতে হ্যায় ক্যা? ছট পূজা মে তো বহুত বড়া সামাজিক কাম হয়, পশ্চিম বাংলা রাষ্ট্রীয় বিহারী সমাজ কে পশ্চিম বাংলা সচিব হ্যাঁ, যে বিকাশ ভবন মে লেকে হমকো লেকে মিটিং কিয়া গিয়া, রাজীব কুমার জি যে চিফ সেক্রেটারি থে নবান্ন কো উন্হোনে বুলায়া, যে অভি ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল কে মিনিস্টার দিল্লি মে বনায়া হ্যায়, চেয়ারম্যান বনায়া হ্যায়, উন্হোনে বুলায়া থা পরসো রোজ, उन्होंने जो गाइडलाइन बताया है मैंने भी अपने सारे लोगों को जितने संस्था हमसे जुड़ी है सबको कहा है कि भाई जैसा सरकारी गाइडलाइन होगा उसको मान के चलना होगा, ऐसा ना हो दुर्गा पूजा में हम लोग जीते हैं, काली पूजा में भी हम लोग जीतेंगे, छठ पूजा में भी बिहारियों पर कोई ऐसा दाग ना लगे हिंदी भाषियों के ऊपर, तो छठ पूजा का उत्सव को भी हम लोग उचित ढंग से मनाएंगे जो सरकारी निर्देश है, जैसे दो आदमी के संग जाना है व्रतधारियों के संग वैसा ही हम लोग करेंगे, कोई वहाँ शिविर नहीं होगा, किसी तरह का वहाँ आयोजन नहीं होगा जिससे वहाँ पे दुविधा लोगों को हो और सरकार हमको कुछ कहने से बाध्य हो, ऐसा मौका हम लोग नहीं देंगे। दादा माननीय मुख्यमंत्री कर्मकर्ता जखन राम आछे, रावण थकते ही पड़े कि आछे, कृष्ण थकले कंस तो आछे ही, तेरकम लोग किछु हय जो कोनो काज करे ना, सुजो कथा बड़ो बड़ो कथा भूले जाए। देखिए उन्नयन मंत्री ममता बनर्जी
সেটা সাবিত হয়ে গেছে পুরো ওয়ার্ল্ড লেভেলের মধ্যে তিনবার সেরা পুরস্কার উনি পেলেন, আপনারা নিশ্চয়ই জানেন, আমাকে বললেই তো আপনি জানবেন না, এটা পুরো ওয়ার্ল্ড লেটেস্ট নিউজ আছে। তো যে কাজ করে মানুষ পাশে থাকে সে আছে মমতা ব্যানার্জি। দেখুন কোনো উৎসবকে আপনি কীভাবে উনি ডিল করেছেন সেটা তো একটা অভিনন্দনের কাবিল আছে। দুর্গা পূজা আমাদের মহা উৎসব, এই মাটির থেকে জোড়া আছে, আমরা জন্ম নিয়েছি পশ্চিমবাংলায়, ঠিক আছে আমরা বিহার থেকে এসেছিলাম, লেকিন এই দিকে যা কর্মকাণ্ড আছে তার মধ্যে আমরা লিপ্ত আছি, সেটাই আমরা জীবনে রেখা মেনে চলি। পশ্চিমবাংলার মধ্যে যত কিছু আছে তাকে আমরা সম্মান দিয়ে হৃদয় দিয়ে নিয়ে পশ্চিমবাংলার সম্মান মধ্যে আমাদের সম্মান আছে, সে গর্বটা আমরা করি যে আমরা বাংলা। আমি বিহার থেকে আমার বাবারা এসেছিলো কাজ করতে জন্য, ঠিক আছে, লেকিন এখন তো আমাদের জন্ম কর্ম শিক্ষা দীক্ষা যত কিছু আছে পশ্চিমবাংলা ধরতে, মাতৃভূমি ধরতি আছে আমাদের, এর থেকে বড় ধরতি তো হতেই পারে না, তো কিছু কাটাশলো করতেই থাকে, তাকে আমরা নিয়ে মাথাও গান দিই না, তো কি বলছে আমরা ভালো কাজ করি, ভালো কাজ করবো। আপনার और क्लब का क्या क्या काम करते हैं हम लोग सामाजिक? बस सेवा धर्म जो होता है सेवा संस्था का काम होता है, जैसे हम लोग वस्त्र बांटना, किताब को किताब पेंसिल कॉपी बच्चा लोग के साथ वितरण करना, चार दिन का भोग बांटना यहाँ पे, लेकिन इस बार हम लोग कर नहीं पाए कोरोना का महामारी का लेके। और भी दूसरा सामाजिक है जैसे ब्लड डोनेशन होता है, और भी डोनेशन होता है और छठ पूजा में लेके कुछ काम वाम करते हैं क्या? छठ पूजा को लेके हम लोग गंगा घाट में साफ सफाई करते हैं, सेवा धर्म करते हैं, दूध गमछा जो भी होता है हम लोग में उतना वितरण करते हैं। काली पूजा दिवाली के मौके पर क्या मैसेज देना चाहेंगे आप? मैसेज यही देना चाहेंगे कोर्ट के बोले बुला हुआ अनुसार हम लोग नियम पालन के तहत चल रहे हैं, बस जैसे भी हम लोग नर्वस हो गए थे कि शायद जैसे दुर्गा पूजा होगा कि नहीं होगा, जिस तरह से काली पूजा होगा कि नहीं होगा, लेकिन माँ काली और माँ दुर्गा की कृपा से हम लोग का दुर्गा पूजा भी हुआ, काली पूजा भी हुआ, ऐसे छठ पूजा भी हो जाएगा, जगजती पूजा भी होगा। विनोद सोनकर, क्लब के क्या है? क्लब का श्री श्री श्यामा काली पूजा।